আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা ঈদের পরে কিন্তু আজকে চলে এসেছি তানজিল কারাউজে। আর এই তানজিল কারাউজে কিন্তু হিউজ পরিমাণে গাড়ি কালেকশন রয়েছে, মোটামুটি 15-20টি গাড়ি কালেকশনে রয়েছে। তো আজকে এই তানজিল কারাউজ থেকে আমরা একটি টয়োটা প্রোবক্স একটি আপডেট মডেল গাড়ি রিভিউ করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন টয়োটা প্রোবক্স 2011 মডেল এবং 2016 রেজিস্ট্রেশন এবং পেপার্স 22 সালের জুলাই পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। তো যে আজকের এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আর বরাবরের মতো কিন্তু আমাদের ভিডিও মেক করতে সহায়তা করবে তানজিল কারাউজের ওনার তৌহিদুল ভাইয়া। তৌহিদুল ভাইয়ের সাথে কথা বলে আজকের এই প্রোবক্স গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি ভাই। জয় কা, ঈদের পরে আজকে আসলাম আপনার শোরুমে অনেকদিন পরে, তো যে ভালো আছেন? যাই হোক, সব মিলে ভালো আছি ভাই। আজকে দেখতে পাচ্ছি প্রোবক্স মডেলের গাড়ি, অনেকেরই ডিমান্ড ছিল টয়োটা প্রোবক্স মডেলের গাড়ি। তো ভাই আজকে যে প্রোবক্স গাড়ি দেখতে পাচ্ছি, গাড়ি সম্পর্কে আপনি বিস্তারিত জানাবেন, গাড়িটির মডেল ইয়ার, রেজিস্ট্রেশন ইয়ার, সবগুলো বিস্তারিত জানাবেন। 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন, বি সিরিয়াল গাড়ি। 11 মডেল, 16 রেজিস্ট্রেশন, মানে একটা আপডেট মডেল। আপডেট মডেল এবং অরিজিনাল কালারের গাড়ি। অরিজিনাল কালার, জি। পেপার্স কত সাল পর্যন্ত আপডেট? পেপার্স জুলাই পর্যন্ত আছে, 22 সালের জুলাই পর্যন্ত আছে। 22 সালের জুলাই পর্যন্ত, আচ্ছা আচ্ছা। স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির গাড়ি একবার। স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির গাড়ি, গাড়িটি বললেন অরিজিনাল কালারের। অরিজিনাল কালারের গাড়ি, সামনে পিছনে যতগুলো গ্লাস আছে সব অরিজিনাল। আচ্ছা আচ্ছা। যদি আমরা সামনের ফ্রন্টের দিকে একটু লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন সামনে যে গ্রিল, হেডলাইট, এগুলো সব কিছু অরিজিনাল, সব অরিজিনাল এই গাড়িতে। এবং ফগ লাইট সুন্দরভাবে লাগানো। এটা কি ভাইয়া, এটা কি লাগানো? এটা অনেক গাড়িতে যে বাইরে থেকে আসে, গাড়ি ডিস্টার্ব দিলে এটা টানে নিয়ে যান, এজন্য রড লাগানো আছে এক্সট্রা করে। আচ্ছা আচ্ছা। খুলেও থোয়া যায়। ভিউয়ার্স, গাড়িতে কিন্তু অরিজিনাল কালার রয়েছে, প্রোবক্স গাড়ি মোটামুটি অরিজিনাল কালার পার্ট আছে তাপ, কিন্তু এই গাড়িটি কিন্তু এখনও অরিজিনাল কালারে পেয়ে যাবেন। আর এই তানজিল কারাউজে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে, দেখতে পাচ্ছেন অনেক গাড়ি কালেকশন রয়েছে। তো যদি গাড়িটির আমরা একটু ইন্টেরিয়রটি লক্ষ্য করি, দেখেন ভেতরে সিট কভার লাগানো আছে ব্ল্যাক কালার, দেখেন। এটা কি অল অপশন অটো না সামনে একটা অটো? সামনে এক দরজা অটো, এটা ডিএক্স গাড়ি, সামনে এক দরজা অটো ভাই। দেখেন ইন্টেরিয়র গেলে কত ফ্রেশ, মানে সামনে শুধুমাত্র একটি দরজা অটো আর বাকি তিনটা ম্যানুয়াল, জি। আচ্ছা আচ্ছা। এবং ভেতরের কন্ডিশনগুলো দেখে নেন, কত ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এবং এসি টিভি কন্ডিশনগুলো তো ভালো হবে, সবই ভালো আছে ভাই। এসি টিভি কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন ভিউয়ার্স। এবং ভেতরে কিন্তু পুরোটাই অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার সিট কভার লাগানো আছে, এবং কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই। না, কোনো অ্যাক্সিডেন্ট, অরিজিনাল কালারের গাড়ি, যা গ্লাস অরিজিনাল কালার, টায়ার দামি অ্যালয় রিং, 14 সাইজের টায়ার, এবং টায়ারটি কিন্তু ব্র্যান্ড নিউ, টায়ার নতুন একবারে, এবং দামি টায়ার বন্ধ নতুন, স্পেয়ার টায়ারটি নতুন, এবং দামি রিমটা কিন্তু লাগানো আছে। এবং পেছন সাইডে দেখতে পাচ্ছি, পেছন সাইডে তো অরিজিনাল অবস্থা নাকি, যা আছে সব। এর ব্যাক লাইট এর অরিজিনাল, 4.5 গ্রেডের গাড়ি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে। গাড়িটির নাম্বারটি দেখতে, এলপিজি করা, গাড়িটির নাম্বারটি দেখতে পাচ্ছি ঢাকা মেট্রো গ বিশ সিরিয়ালের গাড়ি, আর গাড়ি এলপিজি কনভার্ট করা, জি, এলপিজি অরিজিনাল এলপিজি 90 সিলিন্ডার। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গাড়িতে কিন্তু অরিজিনাল এলপিজি তে কনভার্সন করা আছে, 90 লিটার সিলিন্ডার লাগানো আছে। তারপরে কিন্তু ভেতরে অনেকটা স্পেস রয়েছে আর অনেক ফ্রেশ কন্ডিশন গাড়িটি, যেহেতু ভাই বললো যে অরিজিনাল কালার, ভেতর বাইরে সবগুলো কিন্তু অরিজিনাল অবস্থা আছে, এক কথা অনেক ভালো কন্ডিশন রয়েছে, ওভার ফ্রেশ গাড়ি, ওভার ফ্রেশ। আর 5টি চাকা স্পেয়ার সহ 5টি চাকার কন্ডিশনটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন। এবং সামনে পেছনে কিন্তু বাম্পারও কমপ্লিট করা রয়েছে। তো ভাই এই গাড়িটি তো 1500 সিসির ইঞ্জিন, জি, অরিজিনাল 1500 সিসি, গ সিরিয়াল গাড়ি, 1500 সিরিয়াল গাড়ি। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু যদি এই ইঞ্জিন কন্ডিশনে দেখে নিই, ইঞ্জিন কন্ডিশন ওভার ফ্রেশ, স্টাডি আছে, বুঝতেই পারবেন না, দেখেন। তো ফার্স্ট আমরা গাড়িটির একটু ইঞ্জিনটা দেখে নেব, ইঞ্জিন কন্ডিশনটা কেমন হবে। দেখেন, দেখেন ভিউয়ার্স, গাড়ি কিন্তু স্টার্ট করা আছে, সাউন্ড বোঝা যাচ্ছে না, গাড়িটি স্টার্ট করা আছে, একদম স্মুথ সাউন্ড। এবং সাইড বারগুলো দেখতে পাচ্ছি, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, অরিজিনাল ফিচার রয়েছে এখনও, দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশন। ভিভিটিআই 1500 সিসি ইঞ্জিন কিন্তু ওই প্রোবক্স ডিএক্স মডেলে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, এবং কোনো প্রকার কাজ করতে হবে না, কোনো কাজ করতে হবে না ইঞ্জিনকে, ইঞ্জিনের অরিজিনাল সাউন্ডই এখনও যায়নি। আর যেহেতু অরিজিনাল এলপিজিতে কনভার্ট করা আছে, এই জিনিস মজা, সেদিক থেকে ইঞ্জিন কন্ডিশনটা আরও ভালো হবে। এবং সামনে পেছনে গ্লাসগুলো তো অরিজিনাল, অরিজিনাল, ওই যে দেখেন স্টিকার আছে অরিজিনাল একবারে, সামনে পেছনে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। এবং লুকিং গ্লাসটা কি অটো না, অটো না, ভেতরে কাজ করবে কিন্তু মরবে না,
ও আচ্ছা এই গাড়ি ধরে শুধু গ্লাসটাই হবে আর করে নেওয়া যায় 1200 টাকা খরচ হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো যাই হোক আমরা গাড়ি সম্পর্কে মোটামুটি জানলাম গাড়িতে যা কিছু আছে এখনো অরিজিনাল অবস্থায় আছে ও আচ্ছা তো ভাই এই অবস্থায় গাড়িটির প্রাইস কেমন রেখেছে 880000 টাকা 880000 টাকা জি 11 মডেল 2016 রেজিস্ট্রেশন 20 সিরিয়াল গাড়ি 20 সিরিয়াল গাড়ির পেপারস 22 সালের জুলাই মাস পর্যন্ত জুলাই পর্যন্ত কেউ যদি কাগজে এই অবস্থায় এই যদি নিতে চায় কাগজ 2 মাস পরে করবে ও আচ্ছা আচ্ছা এই অবস্থা দাম রেখেছেন 880000 টাকা কিন্তু কাগজের টাকা ছাড় দেব কোনো দামাদামি হবে না কাগজের টাকা ছাড় দেব কাগজের টাকা আপনারা ডিসকাউন্ট করবেন 20000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে तो ভিউয়ার্স যারা প্রোবক্স গাড়ি খুঁজতেছিলেন অবশ্যই তানজিল কারোজে আসতে পারেন তানজিল কারোজে মোটামুটি কয়েকটি গাড়ি প্রোবক্স গাড়ি কালেকশনে আছে আর এখানে কিন্তু হিউজ গাড়ি কালেকশনও রয়েছে রাস আছে র‍্যাপর আছে প্রিমিও আছে 12 মডেল প্রিমিও আছে আউটল্যান্ডার আছে এসআই আছে সবগুলো গাড়ি রিভিউ দেওয়ার চেষ্টা করব আমি আশা করি তো ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্তই সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ